Assalamu alaikum everyone, welcome back to my new blog. I'm Ayat from Ayat Paradise. Asha kori shobai bhalo achen, shusto achen, amio bhalo achi. Kemon hoy bolen to ei sundor french fry er recipe ta jodi ekbare shohoj bhabe apnader dekhano hoy ar french fry ta jodi kurmure mochmoche hoy tahole kheteo khubi bhalo lage. To ajke apnader sathe share korbo ami ei french fry ta kibhabe banalam. Eta actually moch মোচে কুরমুরি কিভাবে হলো একদমই সহজ পদ্ধতিতে, আশা করি আপনাদের সবার পছন্দ হবে, আপনারা সবাই খুবই এনজয় করবেন। তো চলেন শুরু করা যাক। তো আমি ফার্স্টে আলুগুলোকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি, লম্বা লম্বা করে একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। এরপর আলুগুলোকে পরিষ্কার করে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি লবণ। এরপরে আমি অ্যাকচুয়ালি এটাকে আধা সিদ্ধ করে নিব আর কি, হালকা সিদ্ধ করে নিব। এরপরে হালকা সিদ্ধ করার পর আলুগুলোকে অ্যাকচুয়ালি একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নিয়েছি, পানিগুলোকে অ্যাকচুয়ালি ফেলে দিয়েছি, কারণ এটা হচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আলুগুলোকে ছেঁকে নিয়ে এখানে আমি টিস্যু পেপার সেট করে নিয়েছি একটা টাওয়ালের উপর। এরপরে ছেঁকা আলুগুলোকে পানি ফালিয়ে দিয়ে ওই টিস্যু পেপারের মধ্যে অ্যাকচুয়ালি বিছিয়ে দিচ্ছিলাম, কারণ আলুতে কোনো রকমের কোনো পানি থাকা যাবে না এর জন্য আর কি, সুন্দর করে আর কি শুকানোর জন্য, আলুটাকে শুকানোর জন্য অ্যাকচুয়ালি আমি টিস্যু পেপারের উপরে ভালো মতো দিয়ে দিচ্ছিলাম। এরপরে ফ্যানটাও ছেড়ে দিয়েছি যাতে আলুতে কোনো রকমের কোনো পানি না থাকে। এরপরে আলুগুলো সংরক্ষণ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম চানাচুরের প্যাকেট আর হচ্ছে গিয়ে রাবার। এখানে আমি আলুগুলো শুকানোর পর এটাকে র্যাপিং করে এটা আমি আর কি ফ্রিজে রেখে দিয়েছি, ডিপে রেখে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য। এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি যেটা অ্যাকচুয়ালি আপনার ফ্রেঞ্চ ফ্রাইটাকে কুরমুরে মুচমুড়ে হচ্ছে করবে। এরপরে দেখা গেছে যে আধা ঘন্টা পর আমি এটাকে আবার বের করে নিয়েছি, দেখেন বরফ জমে গেছে, এটা বেশি বরফ হয়ে গেছিলো এর জন্য এটাকে একটু খুলতে পরে টাইম লেগেছে। এই যে দেখেন এটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। অ্যাকচুয়ালি ঠান্ডা করার রহস্যটা এটাই যে এটা ঠান্ডা করার জন্যই এটা কুরমুরে ও মচমচে হয়। তো এক্ষেত্রে আমি কড়াইটাকে গরম করে নিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম, এরপরে চুলাটাকে লো ফ্লেমে দিয়ে আলুগুলোকে ছেড়ে দিয়েছি, আমার ফ্রেঞ্চ ফ্রাইটাকে অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছি। এরপর হালকা হালকা করে আলাদাভাবে নাড়তে হবে। এরপর আপনি মোটামুটি আঁচ দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনি অ্যাকচুয়ালি আলুটাকে আর কি নাড়াচড়া করে নেবেন। এক্ষেত্রে আস্তে আস্তে করলে অ্যাকচুয়ালি আলুটা পুরো যাবে না, বারবার নাড়তে থাকবে আলুটা পুরো যাবে না, আলুটার রঙটাও সুন্দর হবে আর সুন্দর করে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটাও হয়ে যাবে আর কুচু মচমচে কুরমুরো হয়ে যাবে। তো এরপরে এই যে আমি উঠাচ্ছিলাম আর দিচ্ছিলাম একটার পর একটা অ্যাকচুয়ালি করে ভেজে নিচ্ছিলাম। এক্ষেত্রে আমি বারবার একটু চেক করছিলাম যে অ্যাকচুয়ালি আমার ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই ঠিক মতো হয়েছে কি না। তো দেখলাম যে হ্যাঁ, আল্লাহর রহমতে মাশাল্লাহ মাশাল্লাহ এটা ঠিক মতোই হয়েছে। তো এই ছিল আমার একদমই সহজে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি, আপনাদের একদম সবার আশা করি অনেক পছন্দ হবে। একদমই সহজ উপায়ে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইটা একদম রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাকচুয়ালি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কোনোই প্রবলেম হবে না, একদমই ইজি ওয়েতে। আশা করি আপনারা সবাই বুঝতেই পারছেন। এখানে দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কী সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব অনেক মচমচে হয়েছে।
ফ্রেঞ্চ ফ্রাই এর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই আটা সিদ্ধ করে নিতে হবে, এরপরে ওইটাকে সুন্দর করে প্রসেসিং করে ওটা ডিপ ফ্রিজে রাখতে হবে, যার কারণে আর কি এটা এত মচমচে হয়। অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম ম্যাজিক মশলা, এটা দিলে খুবই মজা লাগে। অ্যাকচুয়ালি এই ম্যাজিক মশলাটা আমার এত পছন্দ, এটা আমি সব কিছুতে ইউজ করতে খুবই ভালোবাসি। এটা ইউজ করলে অ্যাকচুয়ালি আমার মনে হয় সব কিছু স্বাদ একটু ডাবল ডাবল বেড়ে যায়। তো এটাই তো আজকের এটাই ছিল আমার রেসিপি, একদম সহজ উপায়ে কীভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারেন। এখানে দেখেন আমার ছেলেরা, তার তো খুবই পছন্দ, সে বলতেছিল আম্মু খুবই মজা হয়েছে, সো ইয়াম্মি, সো টেস্টি। আমার বড় ছেলেও খুবই পছন্দ করে, অ্যাকচুয়ালি ওদের জন্যই অ্যাকচুয়ালি স্পেশালি বানানো। তো আশা করি আপনাদের সবাই পছন্দ হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো থ্যাংক ইউ আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে একটা লাইক আর শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।